আলিয়াস ফ্রসেস ডি ঢাকার গুলশান শাখায় অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এএসডি এর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের অধিকারের ওপর আলোকপাত করে আয়োজিত হল একটি বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশে শিশু অধিকারের বর্তমান অবস্থা এবং আমরা কি করতে পারি সে বিষয়ে একটি গোল টেবিল আলোচনার মাধ্যমে। আলোচনা সভাটি সঞ্চালনা করেন শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শরফুদ্দিন খান এবং আলোচনা সভার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন এএসডি এর প্রজেক্ট ম্যানেজার ফারহানা সুলতানা। অ্যাকচুয়ালি যেই সুবিধা বঞ্চিত শিশুর জন্য যেই সার্ভিসটা ডিমান্ড করে আমরা তাদের জন্য সেই ধরনের সাপোর্টটাই প্রোভাইড করে থাকি। তো আমাদের আজকে যে অনুষ্ঠান সেটার আয়োজনের উদ্দেশ্যটা ছিল যে বাংলাদেশ একটা ওভার পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ গভর্নমেন্টের ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে যে কিভাবে এই সুবিধা বঞ্চিত শিশুদেরকে তাদের জন্য কিছু করা যায় যেন তারা তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। কিন্তু যেহেতু একটা ছোট্ট দেশ কিন্তু অনেক বেশি পপুলেশন, গভর্নমেন্টের পক্ষে একা করা সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য যেমন আমরা এনজিওরা আছি, আমরা কাজ করে যাচ্ছি। আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। আজকের আলোচনা থেকে যেটা বের হয়ে আসছে যে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় অর্ধেকের মতোই হচ্ছে গিয়ে পপুলেশন বাচ্চারা, এবং তার মাঝে একটা বড় সংখ্যক হচ্ছে এখন স্কুলে যেতে পারছে না, তারপরে নানান ধরনের তাদের বেসিক যে রাইটস যেগুলো থেকে অ্যাক্সেস পাচ্ছে না, সেটা হোক শিক্ষা, সেটা হোক স্বাস্থ্য, সেটা হোক আশ্রয়। সেখানে আসলে অনেক কিছু করার আছে আমাদের সবার মিলে, আমাদের সরকার, তারপর আমাদের সিভিল সোসাইটি, এখানে যারা আছেন সবাই। তো সেটাই হচ্ছে গিয়ে খুব ভালো লেগেছে এখানে এসে, এখানে অনেক অনেকে ছিল। তো আমি বলি খুব ভালো একটা অনুষ্ঠান এবং এরকম অনুষ্ঠান আরও বেশি হওয়া উচিত। আলোচনা সভা শেষে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে এএসডি পরিচালিত পথ শিশু উন্নয়ন কেন্দ্রের শিশুরা নাচ ও সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে সুমি রানীর নেতৃত্বে গিদ্রি বাউলি চিলড্রেন্স টিমের অবাক ঘূর্ণি শিরোনামে একটি নাট্য পরিবেশনা পরিবেশিত হয়। আমরা 2018 সালে প্রথম হচ্ছে পাপেট শো, ছোটো ছোটো পাপেট বানিয়ে শো করছিলাম, মানে এগুলো শো করছি। আমাদের হেল্প করছিল আমাদের স্বাধীন স্যার। আমরা কিন্তু সবসময় ম্যাটেরিয়াল জিনিসপত্র দিয়েই হচ্ছে পাপেট টাপেট বানাই। এই যে আমরা এই মাস্কগুলো সব বাচ্চারা মিলেই তৈরি করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছুই হচ্ছে গাছের ডাল, তারপরে যা আছে পাতা, সুপারির খোসা, এগুলো দিয়ে আমরা বানাইছি। তো তখন আমরা যে আজকের এই পারফর্মটা করলাম, এটা আসলে আমাদের সামাজিক কাহিনী একটা, যে আমাদের আশেপাশে যা ঘটে আর কি, সেগুলো নিয়ে আমরা পারফর্মটা করছি।